আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সকলকে জানাই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের বাজারে শিশুদের সহিহ মাসলাক উপযোগী পাঠ্যবই নিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা যে সমস্ত বই আপনাদের সামনে নিয়ে আসছি, সেই বইগুলো মৌলিকভাবে শিরক বিদআত মুক্ত এবং সমাজের প্রচলিত যাবতীয় ইজম এবং যাবতীয় কুসংস্কার মুক্ত পাঠ সংশ্লিষ্ট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে। শিশুদের থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা বই উপস্থাপন করতে পেরেছি। ধারাবাহিকভাবে আমরা দশম শ্রেণী পর্যন্ত পাঠ্য বই নিয়ে আপনাদের সামনে হাজির হব। সম্মানিত দর্শক শ্রোতা, দিনিয়াত বিষয়ে চারটি বই আমরা উপস্থাপন করতে পেরেছি। এখানে শিশুর দিনিয়াত শিশু শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, দিনিয়াত শিক্ষা প্রথম ভাগ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, দিনিয়াত শিক্ষা দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং দিনিয়াত শিক্ষা তৃতীয় ভাগ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, দিনিয়াত শিক্ষা বইগুলোতে আমরা কী রয়েছে তা যদি একটু দেখতে যাই, তাহলে দেখব দিনিয়াত শিক্ষা তৃতীয় ভাগ এই বইটিতে আমরা অনেক বিষয় রয়েছে। যেহেতু তৃতীয় শ্রেণীর জন্য এই বইটিতে তুলনামূলক বৃহৎ কলেবর, যেমন বইটি 64 পৃষ্ঠায় সুসজ্জিত। বইটিতে রয়েছে যেমন ইমানের মূল স্তম্ভসমূহ, এখানে মূল স্তম্ভ কী কী সেগুলো এখানে দেখানো হয়েছে। দ্বিতীয় শ্রেণীর উপযোগী দিনিয়াত শিক্ষা দ্বিতীয় ভাগ, এখানে কিছু কিছু ছবি সংযুক্ত হয়েছে। দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা শিশু মনে ছবি উপযোগী এবং ছবিকে খুব পছন্দ করে, তাদের ছবি সংযুক্ত হয়েছে। আমরা দিনিয়াত শিক্ষা প্রথম ভাগে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানেও ছবি সংযোজিত রয়েছে এবং তুলনামূলক বড় আকারের ছবি রয়েছে, যাতে শিক্ষার্থীরা এই ছবিগুলোর মাধ্যমেও কিছু নির্দেশনা পেয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই পাঠটি, এখানে মসজিদে নববীর ছবি আমরা দেখতে পাচ্ছি, যাতে করে মসজিদে নববীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থান ছিল, তার জীবন নির্বাহ ছিল, এই বিষয় সম্পর্কে শিক্ষক তাদেরকে অবহিত করতে পারেন, শিক্ষার্থীরাও এই দৃশ্যকল্পনা নিজেদের মানসপটে অঙ্কন করতে পারেন। এবং সবার শুরুতে চমকপ্রদ বিষয় হচ্ছে শিশুদের বিষয় এবং শিশুদের দিনিয়াত। শিশুরা খুব সহজভাবে নিজেরা যাতে দোয়া শিখতে পারে, বড় ফন্টে সেজন্য দোয়া এবং লেখাগুলো রয়েছে। প্রথমেই রয়েছে তাদের জন্য উপযোগী কয়েকটি ছোট ছোট সূরা, কিছু দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, তারপরে হচ্ছে খাবার গ্রহণের সময়কার দোয়া, টয়লেটে প্রবেশের এবং বের হওয়ার দোয়া। শিশুদের উপযোগী ছোট ছোট দোয়াসমূহ নিয়ে সুসজ্জিত হয়েছে শিশুর দিনিয়াত বইটি। মৌলিক আদব আখলাকের পরেই আমাদের শিশুদের যে বিষয়গুলো জানানো দরকার সেটা হচ্ছে ভাষা, শিশুদের ভাষা শিক্ষা। আর ভাষার কথা যখনই বলতে হয় তখনই চলে আসে মাতৃভাষা বাংলার নাম। মাতৃভাষা বাংলায় আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তিনটি বই নিয়ে হাজির হয়েছে শিশুদের জন্য, শিশুর বাংলা, এরপরে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী সহজ বাংলা প্রথম ভাগ, এরপরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী প্রাথমিক বাংলা শিক্ষা। দ্বিতীয় শ্রেণীর উপযোগী এই বইটি লিখেছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। বইটিতে 10টি গল্প এবং 10টি কবিতা সংযুক্ত করা হয়েছে। সম্মানিত দর্শক, সহজ বাংলা প্রথম ভাগেও কিন্তু বাংলার বর্ণমালা, বাংলা বর্ণমালা দিয়ে বিভিন্ন শব্দাবলী এবং এই শব্দের গঠন, শব্দ দিয়ে কিছু বাক্য রচনা, গুরুত্বপূর্ণ যুক্তাক্ষর সবগুলোই রয়েছে। শিশুদের উপযোগী শিশুর বাংলা এই বইটিতে রঙিন বর্ণের মাধ্যমে শিশুদের বাংলা ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। ফুল ফলে সুসজ্জিত প্রচ্ছদ এবং পৃষ্ঠা সদৃশ এই বইটিতে আমরা উচ্চারণের বানান এবং উচ্চারণসমূহ লিপিবদ্ধ দেখতে পাই, সাথে রয়েছে ফুল ফলাদি সন্নিবেশিত বর্ণমালার চিত্র। মাতৃভাষার পরেই অন্যতম গুরুত্বপূর্ণ যে ভাষা কিনা কোরআনের ভাষা, সেটি হচ্ছে আরবি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এরই মধ্যে দুইটি বই এনে হাজির করেছে, একটি হচ্ছে শিশুর আরবি, একটি সহজ আরবি প্রথম ভাগ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিশুর আরবি বইটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডান দিক থেকে বইটি শুরু হয়েছে আরবি ভাষার নিয়মানুসারে, এবং বইটি কিন্তু শিশুদের উপযোগী করে শিশুদের বর্ণ পরিচয়ে নানা ধরনের ছবি এবং সেই ছবিগুলোকে উচ্চারণ এবং অর্থ দুটাই উপস্থাপনের মাধ্যমে আরও বেশি সাবলীল করে দেখানো হয়েছে। সহজ আরবি প্রথম ভাগ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম।
চিত্রের মাধ্যমে বর্ণগুলোর বিশ্লেষণের পাশাপাশি সেগুলোর সাথে দুইটি শব্দ, কমপক্ষে দুইটি শব্দ উপস্থাপন করা হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা আরও বেশি শব্দভাণ্ডার আয়ত্ত করতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ইংরেজি ভাষা নিয়েও আপনাদের সামনে দুইটি বই এরই মাঝে নিয়ে হাজির হয়েছে। একটা হচ্ছে শিশুর ইংরেজি শিশুদের জন্য, সহজ ইংরেজি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, দুইটি বই লিখেছেন শামসুল আলম। এই দুটি বইয়ে শিশুদের বর্ণ পরিচয়, ইংরেজি বর্ণাবলী, বর্ণের সাথে সাথে সংশ্লিষ্ট কিছু শব্দাবলী, সাথে চিত্র, এবং এরপরে দৈনন্দিন জীবনে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাদৃশ্য রেখে বিভিন্ন শব্দ, তার অর্থ, ছোট ছোট কিছু বাক্য দেয়া হয়েছে। সহজ ইংরেজি প্রথম ভাগে শব্দাবলীর সাথে সাথে কিছু কবিতা, সহজে উচ্চারণযোগ্য, সহজে পাঠযোগ্য, শিশুর মনন বিকাশে উপযোগী এই সমস্ত কবিতাগুলো এখানে সংযুক্ত করা হয়েছে। সাথে সাথে কিছু প্রিপোজিশনের ব্যবহার, অ্যান্ড, ইন, অন, এগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। কুরআন মাজিদ পাঠ এবং তা শুদ্ধরূপে উচ্চারণের জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নিয়ে এসেছে আরবি কায়দা প্রথম ভাগ, আরবি কায়দা দ্বিতীয় ভাগ এবং তাজবিদ শিক্ষা। সাথে সাথে শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআনের ত্রিশতম পারা একই মলাটে নিয়ে আসার জন্য কুরআন মাজিদ ৩০তম পারা এ বইটি প্রকাশ করা হয়েছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক এই বইগুলোতে আরবি কায়দায় আমরা সচরাচর বাজারে যেই কায়দাগুলো দেখি তার থেকে তুলনামূলক সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যা কিনা শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদেরও অনেক সহযোগিতা করে থাকে। সাধারণ জ্ঞান চলতে ফিরতে উঠতে বসতে চটপটে শিশুর গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সাধারণ জ্ঞানে পারঙ্গমতা। সাধারণ জ্ঞান নিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চারটা বই প্রস্তুত করেছে। শিশুদের জন্য সাধারণ জ্ঞান প্রথম ভাগ, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি উপযোগী, সাধারণ জ্ঞান দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সাধারণ জ্ঞান তৃতীয় ভাগ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সাধারণ জ্ঞান চতুর্থ ভাগ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই বইগুলোতে মানুষের চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হয় তার পূর্বেই ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তি সেইগুলো সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। সাথে সাথে বাংলাদেশ, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সংক্ষেপে শিশুদের উপযোগী, শিক্ষার্থীদের উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা চর্চাও অন্যতম গুরুত্বপূর্ণ। আর বিদেশি ভাষা চর্চার কথা যখন আসে তখন উর্দুর নামটা চলেই আসে। সহজ উর্দু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত অন্যতম একটি বই। এখানে আমরা প্রথম ভাগেই দেখানোর চেষ্টা করেছি উর্দুর প্রাথমিক পরিচয়, উর্দু বর্ণমালা, এবং এই উর্দু বর্ণমালা দিয়ে কিছু শব্দাবলী, এবং এই শব্দাবলী দিয়ে কিছু কিছু বাক্য গঠনের চেষ্টা, ছোট ছোট বাক্য গঠনের চেষ্টা আমরা উর্দুর প্রথম ভাগের এই বইটিতে দেখতে পাই। ধারাবাহিকভাবে উর্দুর প্রাথমিক জ্ঞান এবং উর্দু ভাষা বোঝার জন্য আমরা আরও বই প্রকাশ করব। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এই সমস্ত বইগুলির পাশাপাশি আরও যে বইগুলো প্রকাশ করেছে তার অন্যতম হচ্ছে সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা। এই বইটি দিনিয়াত শিক্ষা বইটির যে দোয়াসমূহ রয়েছে সেগুলো বিস্তৃতভাবে আলোচনার পাশাপাশি আরও কিছু দোয়া সংযোজন করেছে মানুষের দৈনন্দিন জীবনের শুরু, যেমন মানুষের সাথে মানুষের দেখা হলে সালাম দেয়া, মুসাফাহা করা, তার আদব রক্ষা করা, পানি পান করার বিধান, এই সমস্ত বিষয়গুলি, দোয়াগুলি এই বইটিতে সন্নিবেশিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুধু শিশুদের পঠন পাঠনের জন্যই নয়, নিজেদের পঠন পাঠনের জন্য, নিজেদের জ্ঞানের জন্য বইটি সংগ্রহ করতে পারেন। এরপরে রয়েছে হাদিস সংকলন। এই বইটিতে, এই ছোট্ট বইটিতে দেড় শতাধিক হাদিস সন্নিবেশিত করেছি। এই বইটিতে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে শিক্ষার্থীদের মুখস্থ করার উপযোগী হাদিসসমূহ উপস্থাপন করা হয়েছে। এখানে হাদিস এবং হাদিসের তথ্যসূত্র এবং হাদিসের অনুবাদটা উপস্থাপন করা হয়েছে। সম্মানিত দর্শক, হাদিস সংকলনের সাথে সাথেই হাদিসের গল্প বইটির আলোচনা চলে আসে। সহিহ হাদিস সমূহ হতে প্রাপ্ত যে গল্প রয়েছে সেই গল্পগুলো প্রাঞ্জল ভাষায় শিশু সুলভ ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি
সহপাঠ্যক্রমিক বিভিন্ন ক্লাসে, বিভিন্ন আলোচনায়, গল্প আড্ডায়, পরিবারের বিভিন্ন হালাকায় আমরা কিন্তু এই বইটিকে শিশুদের হাতে তুলে দিতে পারি, যাতে করে শিশুরা কিন্তু দাদি নানিদের ঠাকুরমার গল্পের ঝুলি বা ইসপের গল্পের পরিবর্তে সহি সুন্নার গল্পগুলো নিজেদের মধ্যে চর্চা করতে পারে। সমন্ত দর্শক, শিশুদের হাতের লেখা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তাই এসো লেখা শিখি আমরা শিশুদের হাতের লেখা উন্নয়নে প্রকাশ করেছি। এর প্রথম খণ্ড এরই মধ্যে প্রকাশিত হয়েছে, ফুলে ফলে সুসজ্জিত রঙে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়। শিশুদের পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কী কী পড়া হলো, সেই পড়ার বিষয়গুলো এক জায়গায় তালিকাবদ্ধ করে রাখা। সেই তালিকাবদ্ধ করে রাখার জন্য হিফস বিভাগের উপযোগী হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের উপহার হিফস ডায়েরি। এখানে একজন শিক্ষার্থীর যেই হিফস অংশটুকু রয়েছে সেই অংশটুকু এখানে দৈনন্দিন রিপোর্ট আকারে উপস্থাপন করবে। শুরুর দিকেই কিন্তু শিক্ষার্থীদের নিজেদের পরিচয় এবং তারপরেই কীভাবে এই হিফস কার্যক্রম পরিচালিত হবে এবং কী কী করণীয় বর্জনীয় সেই বিষয়গুলো এখানে লেখা হয়েছে। এরপরে রয়েছে ক্লাস ডায়েরি। শিক্ষার্থীরা যারা বিভিন্ন ক্লাসে পড়ছে তাদের ক্লাস ডায়েরি হিসেবে, দিনলিপি হিসেবে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুসজ্জিতভাবে শিক্ষার্থীর প্রতিদিনের যে পাঠ সেটা এখানে লেখা হবে। তাদের পরিচয় প্রদানের বিষয়টা প্রথমেই লেখা রয়েছে প্রচ্ছদে। এরপরে শিশুদের মূল ঠিকানা, করণীয় অভিভাবকদের প্রতি নির্দেশ, তালিকা আকারে যাতে উপস্থাপন করা যায় সে ছক আকারে এখানে উপস্থাপন করা হয়েছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানসমূহে প্রত্যেক শ্রেণীতে কোন কোন বই, পাঠ্য বই পড়ানো হবে এবং সেই বইয়ের লেখক, প্রকাশক এর নাম তালিকাবদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। তাই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য এই পাঠ্য তালিকাটি আবশ্যক। শিশুদের জন্য বাংলাদেশে একটি জাতীয় শিশু কিশোর সংগঠন রয়েছে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। এই সংগঠনটিকে আপনাদের কাছে পরামর্শের ভিত্তিতে উপস্থাপন করছে। এই সংগঠনটি হচ্ছে সোনামণি, একটি জাতীয় শিশু কিশোর সংগঠন। সোনামণি শিশু কিশোরদেরকে তাদের মনন বিকাশের পাশাপাশি সমাজের ছোটদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো পালনের জন্য, উপযোগী করে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে। এরই মুখপত্র হিসাবে কাজ করছে সোনামণি প্রতিভা। সমন্ত দর্শক শ্রোতা, আপনার শিশুরা পাঠ্য বইয়ের পাশাপাশি নিজেরাও নিজেদের সৃজনশীল মেধা বিকাশে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে পাশে পেতে পারে সোনামণি প্রতিভাকে। সমন্ত দর্শক শ্রোতা, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পথ চলা বেশি দিনের নয়। এরই মধ্য দিয়ে আমরা ঈর্ষণীয় গতিতে আগানোর চেষ্টা করলেও মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা নই। তাই সমন্ত দর্শক শ্রোতা, আপনাদের কাছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তক, পাঠ্য তালিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উপহার আপনাদের কাছে উপস্থাপনের পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতা, সার্বিক পরামর্শ আমরা চাইছি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আপনাদের সুন্দর শিক্ষায় সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে চলেছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আপনারা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে আমাদের সার্বিক তথ্যাবলী পাবেন। সাথে সাথে ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের নিয়মিত আপডেট দেওয়া হয়। সেখান থেকে আপনারা হাদিস ফাউন্ডেশন সম্পর্কে অত্যাধুনিক বিষয়সমূহ জানতে পারবেন এবং তথ্যাবলীসমূহ পেয়ে থাকবেন। সমন্ত দর্শক শ্রোতা, আপনাদের সার্বিক সহযোগিতা পরামর্শক্রমে হাদিস ফাউন্ডেশন আরও বিকশিত হবে এই কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।